আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ছোলা ভুনার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে চুলায় একটা প্রেশার কুকার বসিয়েছি। এবার এর মধ্যে ছোলাগুলো দিয়ে নেছি। ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বড় সাইজের একটা আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, জিরার গুঁড়ো দিয়ে নিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, গোটা জিরে দিয়ে নিলাম। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োর পরিবর্তে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা। এবার এর মধ্যে মিহি কুচি করে নেওয়া কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম, আদা রসুন বাটা দিয়ে নিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম, এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ছোলাটা খেতে মজা বেশি হয়। এবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেয়ার পরে এর মধ্যে পানি দিয়ে নিলাম। যেহেতু প্রেশার কুকারে রান্না করব, পানির পরিমাণটা অত বেশি লাগবে না। এবার ঢাকনা দিয়ে তিনটা হুইসেল আসা পর্যন্ত এটা রান্না করে নিয়েছি। যেটুকু পানি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকে গেছে। এবার নেড়ে চেড়ে আর কিছুক্ষণ একটু রান্না করে নেব। এবার এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আমার এই ছোলা বোট রান্না করা হয়ে গেছে। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে সময়ও কম লাগে আর খেতেও দারুণ হয়। উপরে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম, শসা দিয়ে নিচ্ছি, গাজর দিয়ে নিচ্ছি, টমেটো কুচি দিয়ে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর কিছুটা ধনিয়া পাতা। খাবারের সময় সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে তারপরে খাবেন। দেখবেন এভাবে ছোলা বুট রান্না করলে টেস্টটা কত গুণে বেড়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই সহজ রেসিপিটি। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।